পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শ্রীপল্লি রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 120তম প্রয়াণ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 30,000 টাকা দান করা হয়। এদিন কর্মসূচিটির শুভারম্ভ হয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। তার প্রতিকৃতিতে মাল্যদান করছেন। ঢুকছে পেছনে আসো সবাই, দাদা ক্যামেরা ঢুকছে, কাকু ক্যামেরা ঢুকছে আপনার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, প্রাক্তন কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। তহবিলে 30,000 টাকার চেক তুলে দিলেন। আর একটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি, আমরা যে প্রতি বছর 101 জন অসহায় মেয়ের গণবিবাহ দিচ্ছি, এবার 21 নভেম্বর আমাদের সেই গণবিবাহ হবে। যদি এরকম কোনো বোন থাকে যে তাকে বিয়ে দেওয়ার অবস্থা নাই তার মা বাবার, তাহলে আমাদের কাঞ্চনগর কঙ্কাল কালীবাড়িতে যে বৃদ্ধাশ্রম আছে সেখানে আমাদের লোক আছে, সেখানে আপনারা দরখাস্ত দেবেন এবং যাতে সেই মেয়েটার গণবিবাহের দিন আমরা তাকে বিয়ের ব্যবস্থা করতে পারি তা করব। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের দিদি সেও 10,000 টাকা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর এই দান ত্রাণ তহবিলে, ঠিক আছে। এদিন উদ্যোক্তারা বিধায়ক খোকন দাসের হাতে 30,000 টাকা তুলে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। যে আজকের যে এই রক্তদান শিবির, বিশেষ করে এই কোভিডের সময় প্রায় 3 মাস ধরে কোথায়ও কোনো রক্তদান শিবির হয় নাই, তাই আমাদের এই বর্ধমান জেলার হসপিটাল কয়েকটা জেলা নিয়ে যে আমাদের এই হসপিটালে প্রচুর রক্তের প্রয়োজন প্রতিদিন আপনারা জানেন, অথচ রক্ত সংকট দেখা দিচ্ছে রক্তের ক্যাম্প না হওয়ার জন্য। তাই আমি এই ক্লাবের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাবো যে তারা এই সময় রক্তের যখন সংকট তখন তারা একটা রক্তদান শিবির করেছেন, এবং এই সময় যে আমাদের গাছ লাগানোর খুব প্রয়োজন সেটাও তারা অনুভব করেছেন। তারপরে এই কোভিডের সময় সবাইকে মাস্ক দেওয়া এবং মুখ্যমন্ত্রীর যে সহযোগিতা তাকে আর্থিক সহযোগিতা দেওয়া, একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রিত করে যে কৃতজ্ঞতা জানিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই। আজকে যে মহৎ কর্মসূচি, যে রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং কোভিড প্রাক্কালে যেভাবে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আপনারা মানুষের সেবার জন্য আত্মনিয়োগ করেছেন, আজকে যে স্বামীজির কথায় মনে পড়ে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আমাদের অনুষ্ঠান ছিল আজকে বৃক্ষরোপণ, 30,000 টাকার ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা, আর ছিল আমাদের রক্তদান শিবির, এই তিনটে ছিল প্রোগ্রাম, বুঝতে পেরেছেন। এবং আমরা খুব সহযোগিতা পেয়েছি শ্রীপল্লির পল্লীবাসীর কাছ থেকে, করে আমরা এটা শ্রীপল্লি রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় আমরা এটা করছি। এবং আমার বহু পুরাতন আমাদের চিন্তাভাবনা তো উন্নয়নের জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে, আমরা দেখি পুকুরটা নিয়ে কিছু করতে পারি কি না, আরও ধরুন ক্লাবের কিছু উন্নয়ন করতে পারি কি না। আর আমাদের একটা প্রাইমারি স্কুল ছিল, সেই প্রাইমারি স্কুলটা একবারে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা আপনার শিক্ষা দপ্তর নিয়েছে কিন্তু কোনো কাজ হয় না। আমরা ওই স্কুলটাকে চালু করার জন্য আমরা অনুরোধ করেছি প্রশাসনের কাছে। বিধায়ক কি আশ্বাস দিলেন? বিধায়ক বললেন যে হ্যাঁ আমরা করে দেবো, সব কিছু করবো, করে দিচ্ছেন। আর আপনার এই একটা ভ্যাটের সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, আমাদের ভ্যাট সম্বন্ধে নোংরা ফেলার খুব অসুবিধে, সেই সব সম্বন্ধে আমরা বলেছি বিধায়ককে এই ব্যাপার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।